বাংলাদেশে অনেক জায়গা অনেক আম আছে কিন্তু আজকে আমাদের এই বাড়ি অঞ্চলে হাওর অঞ্চলে কিন্তু এমন গাছ থাকে না এবং ছিলও না গাছ যে হইতো এটা কিন্তু কেউ জানতো না যে এমন সুন্দর আম হয় এটি সব সেই মানে বিদেশি আম গাছও ছোটো হ্যাঁ কিন্তু আজকে দেখলাম যে কত সুন্দর আম হ্যাঁ আম কায়ো জাম কায়ো তেঁতুল কায়ো না অল্প বয়সে বিয়া করলে প্রাণে বাঁচতা না ও মায়া তুই বিয়া বসি না কাঁচা বাসে ধরবে গুনে তুমি বুঝদা না ও ভাই অল্প বয়সে বিয়া করো না অল্প বয়সে বিয়া করলে ঘরে শান্তি তাহে না অল্প বয়সে বিয়া করো না এই আম কায়ো জাম কায়ো তেঁতুল কায়ো না অল্প বয়সে বিয়া করলে প্রাণে বাঁচতা না তোমরা দেখো আমি এখন এই গাছে যেমনই হোক এই গাছটার মধ্যে উঠিয়া আমি দুটি আম খাবো কারণ মনে চাই তো শুরু সমুতি এই গাছে সেই গাছে সেই গাছে বাড়িয়া বাড়িয়া মানুষের গাছে আমি আম ফাড়িয়ে ফাড়িয়ে খাইতাম হ্যাঁ এখন আমি সে গাছে উঠতেছি দেখি শুরুর কালে কেমনভাবে সময় কাটতো এই সময়টা তোমরা কারেন্টের ব্যবস্থা করবা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল অ্যানালগও তোমরা দূর রাখতে হবে অ্যানালগ কেমনভাবে চলতো আগে আগের কথা তুমি মনে না থাকে আগের কথা ভাবতে গেলে কিছুই খুঁজে পাই না আর কই গেল রসে বড়া দিনগুলি আমার আমি তো ছোটো ছোটো সময় কিন্তু গাছ বাইতে পারতাম কত তোর গাছ জাম গাছ আম গাছ থেকে আরম্ভ করে মানে লক লক দেখো এটা লক্ষণ বুবিকে লক্ষণ বলে এখন আর আমরা ডাকতাম বুবি এটাও আমি দেখাবো যে আমাদের দেশে কত ফল টল হয় হ্যাঁ বাহ 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 সুন্দর দেখে অন কোন আম কোনটা এই রে বাবা রে এই সুন্দর এখন ঠিক মতো হয়ে গেছে না কিন্তু এটা তো ভালো ভাগছে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আরে কত মিষ্টি হ্যাঁ দুধু আমি এটি না করি আর তোমরা না দেখো তোমাদের ফুলা ভান্ডা কিছু শিখাইবা যে গাছ উঠতে কিবা আম পারণ লাগে কিবা কেমন লাগে হ্যাঁ হ্যাঁ মনে যারে সায় বন্ধু রে ও বন্ধু তারে না পাইলে চিরজীবন কলি যাতে দাগ লাগিয়া তাকে রে মনে যারে সায় বন্ধু রে আম গাছেতে নাই রে আম কোটা কেনে লারো তোমার আমার নাই ভীরিতি চৌকে কেনে টার রে আম গাছে সুবারি ধরে রে সুবারি গাছে আম কুঞ্জন পাখির নাচ দেখিয়া